নমস্কার, আপনারা দেখছেন আপনার খবর, আর আপনাদের সঙ্গে আমি শাম্পা। আমরা কিন্তু একেবারে রয়েছি কাঁচরাপাড়া গান্ধী মোড়ে। কাঁচরাপাড়া শহরের প্রাণকেন্দ্র বলা চলে এই গান্ধী মোড়। আর আগামী 26শে জানুয়ারি, অর্থাৎ মাঝে শুধু কালকের দিনটি, তারপরেই কিন্তু বাগদেবীর আরাধনায় মেতে উঠবেন সকলে। আর ইতিমধ্যেই কিন্তু গান্ধী মোড় সংলগ্ন অঞ্চলে রয়েছে প্রচুর ব্যস্ততা, দেবী প্রতিমা কেনার ব্যস্ততা বা পুজোর বাজার করার ব্যস্ততা রয়েছে মানুষের মধ্যে। ঠিক সেই রকমই আমরা এসে পৌঁছেছি একটি দেবী প্রতিমা যে দোকানে বিক্রি হচ্ছে সেই দোকানে। আমরা জেনে নেব কেমন কি বাজার দর রয়েছে বা বাজার কেমন চলছে সরস্বতী পুজোর, সেই সবই আপনাদের বিস্তারিত দেখাবো। তার আগে দেখুন, এখানে বিভিন্ন সাইজের দেবী প্রতিমা রয়েছে মাঝে কিন্তু কালকের দিনটি। আর ইতিমধ্যেই মানুষের মধ্যে কিন্তু ব্যস্ততা তুঙ্গে, একেবারেই সকলেই কিন্তু ব্যস্ত সরস্বতী পুজোর বাজার করতে। পাশাপাশি 26শে জানুয়ারি কিন্তু পালন করা হবে প্রজাতন্ত্র দিবস। আর এখানে বিভিন্ন সাইজের বাগদেবীর প্রতিমা আমরা দেখাচ্ছি। আমরা দোকানের যিনি মালিক তার কাছে যাব, তবে তার আগে আমি দেখাতে বলবো যে সুন্দর সুন্দর প্রতিমা এবার কিন্তু উঠেছে। বিগত 2 বছর কিন্তু সেইভাবে মানুষ পুজো করতে পারেনি করোনা থাকার জন্য বা সব রকম সতর্কতা অবলম্বন করার জন্য। এবার কিন্তু মানুষের মধ্যে মোটামুটি একটা হিড়িক পড়েছে, সকলেই মোটামুটি পুজো করছেন। আর আমরা চলে যাব, আমরা কিন্তু ইতিমধ্যেই পেয়ে গেছি এই দোকানের মালিক যিনি প্রতিমা তুলেছেন। আচ্ছা দাদা, বিগত 2 বছর তো করোনার জন্য বা মানুষ সতর্কতা অবলম্বন করার জন্য সেভাবে মানুষ পুজো করেননি, এবছর বাজার কিরকম সরস্বতী পুজো? এখন গত বছরের তুলনায় এবার একটু ঠিকই আছে। এবার আগামীকাল দেখা যাক, পরশু দিন তো পুজো। আর এই যে বিভিন্ন সাইজের প্রতিমা রয়েছে কেমন কি দাম রয়েছে? আমাদের এখানে মিনিমাম আপনার 70-80 টাকা থেকে শুরু, ভালো একটু 250-300, তারপরে একটু বড় সাইজ আছে, ডিজাইন সুন্দর রকম দেখতে, একটু গেট আপ ফেট আপ সাজানো, 500-600-1000। আর কি মনে করছেন যে এবছর ব্যবসা কেমন হবে? আশা রাখছি মোটামুটি ঠাকুর খারাপ বাজার যাবে না, ভালোই হবে। কারণ 2 বছর তো মানুষ সেভাবে পুজো করেনি, স্কুলগুলিতে পুজো হয়নি, তারপরে ছোট ছোট যে স্কুল প্রাইমারি স্কুল সেখানেও পুজো হয়নি, মানুষ বাড়িতেও অনেকেই পুজো করেননি। তো কি মনে করছেন, কি বলবেন বাজারে? সবাই একটু পুজো করবে, 2 বছর লকডাউনের জন্য পুজো করেনি, এবার করবে আশা আছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আর এইখানে কিন্তু দেখালাম আমরা বিভিন্ন সাইজের প্রতিমা রয়েছে। দাদা বললেন 70-100 থেকে শুরু করে বিভিন্ন দামের প্রতিমা রয়েছে। আর এবছর তারা যারা প্রতিমা তুলেছেন, প্রতিমার ব্যবসা করছেন যারা, তারা কিন্তু বিক্রিবাট্টা সম্পর্কে সম্পূর্ণ আশাবাদী তারা। আমরা আরেক বিক্রেতার কাছে চলে যাব, দাদার কাছে জেনে নেব এবার বাজার কেমন যাচ্ছে। দাদা আপনি তো অনেক দেবী প্রতিমা তুলেছেন। এখানে কিন্তু আমরা ফলের বাজারে চলে এসেছি। মোটামুটি এবারে ফলের কি দাম রয়েছে? এখানে এই যে প্রয়োজনীয় হলুদ সরস্বতী পুজোয় কিন্তু এটি কিন্তু আবশ্যিক। এবার হলুদের দর কিরকম রয়েছে আমরা কিন্তু দাদার কাছ থেকে জেনে নেব। আমরা সরাসরি চলে যাবো দাদার কাছে। দাদা এবার ফলের দাম কেমন রয়েছে? ফলের দাম একটু দাম কম আছে, বেশি দাম নাই, 100 টাকা কিলো, 120 টাকা কিলো, বেশি নাই। গত 2 বছর তো সেরকম বাজার হয়নি করোনা টোনার জন্য, তারপরে ধরুন মানুষ পুজো করেনি সতর্কতা অবলম্বন করার জন্য। এবার কি মনে করছেন বাজার কেমন হবে সরস্বতী পুজো? একটা মিডিয়াম ভালো যাবে একটু, কারণ মাঝখানে কালকের দিনটা আছে এখনো। কালকে বাজারটা ভালো, আজকে বাজার ভালো হবে না, কালকে হবে। আর এই যে কাঁচা হলুদ দেখছি আমরা, কাঁচা হলুদের দাম কেমন রয়েছে? ও 80 টাকা কিলো, 100 টাকা কিলো, বেশি হবে না। খেজুর কি দর যাচ্ছে? খেজুর 150 টাকা কিলো। আপনার নাম? সুবোধ রায়। অবশ্যই আমরা কিন্তু এক ফল ব্যবসায়ীর সাথে কথা বললাম, তিনিও কিন্তু একেবারে এই পুজো নিয়ে আশাবাদী যে বিগত 2 বছরের তুলনায় এবছর তাদের সরস্বতী পুজোর বাজার ভালো হবে। আমরা কিন্তু আরেক দেবী প্রতিমা যেই দোকানে তুলেছেন দাদা, তাই সেই দোকানে চলে এসেছি। বিভিন্ন সাইজের সুন্দর সুন্দর মাতৃ প্রতিমা রয়েছে। আর কি দাম রয়েছে দাদার কাছে? সরাসরি চলে যাব দাদা। এবার প্রতিমার কেমন দাম রয়েছে? প্রতিমার দাম আগের থেকে একটু বেড়েছে, যেহেতু রঙের দাম বেড়েছে,
যেহেতু পার্লার, সেই কারণে প্রতিটা ঠাকুরের পেছনে 20 থেকে 30 টাকা।